as you highlighted, the State Department. সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিশ্চিত হয়েছে বলে মনে করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মঙ্গলবার পেন্টাগনের নিয়মিত প্রেস প্রেসব্রিফিংয়ে এ অভিমত ব্যক্ত করেছেন মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার মার্কিন প্রতিরক্ষা বিভাগ মনে করে জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন ব্রিফিংয়ে প্যাটের কাছে খালেদা জিয়ার প্রাক্তন প্রেস সচিব মুশফিক ফজল আনসারি জানতে চান পেন্টাগন কিভাবে নির্দেশ করছে বাংলাদেশের সাথে তার সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব কারণ বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজকে তার উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র তার উপর আরোপ করেছে ভিসা নিষেধাজ্ঞা এ ব্যাপারে পেন্টাগন কি ভাবছে জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট বলেন আপনি যেমনটা জানেন এবং আপনার প্রশ্নেও উল্লেখ করেছেন ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার দায়ে স্টেট ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা আরোপ করেছে জেনারেল আজিজ আহমেদের উপর গত মে মাসে আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে সেটি পুনর্নিশ্চিত করেছে এবং দুর্নীতি রোধে বাংলাদেশ যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোকে পেন্টাগন সমর্থন করে তিনি আরো বলেন আমি এটা বলে শেষ করতে চাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অবাধ এবং মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সামুদ্রিক এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়ে দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব রয়েছে জেনারেল আজিজ দু সালের জুন থেকে দু সালের জুন পর্যন্ত তিন বছর ছিলেন বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ তার আগে দু বারো সাল থেকে চার বছর নেতৃত্ব দেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির গত বিশ মে বাংলাদেশের সাবেক এই জেনারেলের উপর দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা তার ব্যক্তিগত দায়ে হয়েছে হাওলাদা শামীম আর টিভি